বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির রাজবাড়ি জেলা শাখার আহ্বানে রাজবাড়ি রেলওয়ে স্টেশন চত্বরে পাঁচ দফার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির রাজবাড়ি জেলা শাখার সভাপতি জনাব কাউসার আহমেদ লাল, সাধারণ সম্পাদক আশিস কুমার রায়, সহ সভাপতি মোহাম্মদ মুন্নু হোসেন। আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জহুরুল হক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিপ্লব কুমার রায়, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির রাজবাড়ি জেলা শাখার সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ মাসুম আলী এবং আরবান আলী সহ উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ সদস্যবৃন্দরা। পাঁচ দফার দাবি তুলে ধরেন রাজবাড়ী জেলা শাখার সভাপতি কাউসার আহমেদ লাল। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে বাংলাদেশ রেলওয়ে জোনাল অফিস স্থাপন, রাজবাড়ি বিভাগীয় সদর দপ্তর দ্রুত চালু করা, গলন্দ ঘাট হতে পার্বতীপুরগামী শিলিগুড়ি ট্রেন পুনরায় চালু করা, খুলনা ও পার্বতীপুর থেকে রাজবাড়ি হয়ে ঢাকাগামী দুটি আন্তনগর ট্রেন চালু করা এবং রাজবাড়ি রেলওয়ে স্টেশনের ফুট ওভারব্রিজ নতুন করে স্থাপন করা। বিস্তারিত দেখুন সহকর্মী শিমুল পারভেজ টিটুলের পাঠানো প্রতিবেদনে। এখন আপনাদের সম্মুখে আলোচনায় অংশগ্রহণ করবেন রাজবাড়ি পৌর আওয়ামী লীগের আত্মমর্যাদার সম্মান। আজকে ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের আজকের এই মানববন্ধন, কিন্তু আজকে রেলওয়ের অনেক স্থাপনা বিলুপ্তির সাথে রেল একটি ভঙ্গুর রাজবাড়ির রেলওয়ের প্রতিষ্ঠা হিসেবে পরিচিত হয়েছিল। রেলওয়ে পর্ষদের অধিকার প্রতিষ্ঠায় আমাদের অঙ্গীকার। বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি রাজবাড়ি জেলার আহ্বানে মানববন্ধনে উপস্থিত সর্বস্তরের জনগণ, গুরুজন, সাংবাদিক ভাইয়েরা সবাইকে উপস্থিত হওয়ার জন্য আমাদের বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি রাজবাড়ি জেলার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমাদের পার্থী দাবির উপরে আজকে এই মানববন্ধনে সবাই অংশগ্রহণ করেছেন। আমাদের সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমি বলছি, আজকে এই দাবি আজকে এই পোষ্য সোসাইটির দাবি নয়, সব হাত ধরে